নমস্কার, আমি সুপ্রজিত, এবি নিউজে স্বাগত জানাই। প্রথমে নিউজ হেডলাইন্স। নতুন করে জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমিত দুই, ডিবিসি রোড ও ভাটিয়া বিল্ডিং এলাকায় নতুন কন্টেনমেন্ট জোন। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে কুৎসা রটাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সংগঠন। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, শোক রাজনৈতিক মহলে। আসন্ন ঈদ নিয়ে বৈঠক জলপাইগুড়ি কোতোয়ালি থানায়, এবারও ঘরে বসে নামাজ পড়ার নির্দেশ প্রশাসনের। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছি বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে আবার নতুন করে করোনায় থাবায় আক্রান্ত দুজন, তারা ডিবিসি রোড এবং ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দা। জলপাইগুড়ি শহরে আবার নতুন করে করোনায় আক্রান্ত দুজন, জানা গিয়েছে জলপাইগুড়ি ডিবিসি রোডের আর্যাবর্ত কমপ্লেক্সের বছর 33-এর স্বাস্থ্যকর্মীর বুধবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পাশাপাশি জলপাইগুড়ির 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায় 65 বছর বয়স্কা এক মহিলারও রিপোর্ট পজিটিভ আসার পর জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপুষা সৈকত চ্যাটার্জি, বিশ্বজিৎ সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা 7 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের ওই দুই আক্রান্তের বাড়ির এলাকাকে মাছ দিয়ে ঘিরে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন। আর্যাবর্ত কমপ্লেক্সে অনেক স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক রয়েছেন, শুধুমাত্র তাদেরই বাইরে আসার ছাড় দেওয়া হবে। এছাড়াও অন্যান্য যারা সাধারণ পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের সম্পূর্ণভাবে কন্টেনমেন্টের নিয়ম মেনে 14 দিন ঘরেই থাকতে হবে বলে জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সরকার। আর্যাবর্ত কমপ্লেক্সের মধ্যে একজনকে পাওয়া গেছে পজিটিভ আছে, আর্যাবর্ত কমপ্লেক্সে কমপ্লিটলি আমরা ইয়ে করেছিলাম, কন্টেনমেন্ট জোন করেছিলাম। শুধু ডাক্তাররা এখানে থাকেন, তো ওনাদের জন্য হেলথকর্মীদের জন্য ফ্রি রাখা হলো, আর বাকি সবার জন্য এটা 14 দিনের জন্য কন্টেনমেন্ট। এখানে কোনো বাজার দোকান ফোকান খোলা থাকবে। শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়াতে করোনা হাসপাতালের খাবারের মান পরিকাঠামো নিয়ে কুৎসা রটাচ্ছে। এই অভিযোগ তুলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হল স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক, ফার্মাসিস্ট ও নার্সদের সংগঠনগুলি। সোশ্যাল মিডিয়ায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর ও বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল নিয়ে কুৎসা করা হচ্ছে। শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল মিডিয়াতে হাসপাতালের খাবারের মান পরিকাঠামো নিয়ে কুৎসা করেছে। যেসব অভিযোগ সোশ্যাল মিডিয়াতে তোলা হচ্ছে সবটাই ভুল দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মনোবল ভেঙে পড়ছে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হলেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টের সংগঠনগুলি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে এবার জেলা শাসককে অভিযোগ জানাতে চলেছেন তারা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক তথা হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে মিথ্যে কুৎসা ও প্রচার করা হচ্ছে, যেসব অভিযোগ করা হচ্ছে সবটাই মিথ্যে। তারা জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাবেন। যদি ওই স্বেচ্ছাসেবী সংগঠন প্রমাণ দিতে না পারে তাহলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জানাবেন। গ্রিন জলপাইগুড়ি বলে একটা এনজিও এবং তার একজন কর্মচারী অঙ্কুর দাস সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্নভাবে লাস্ট 2 বছর ধরে আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টি প্রোপাগান্ডা করছে, যেগুলো আমরা
যারা আধিকারিকরা আছি ওরাও বুঝতে পারছি যে এগুলো সবই ফলস এবং ফেক। সেই নিয়ে দাবি দাওয়া নিয়ে আমরা লিখিতভাবে ডিএম সাহেবকে জানালাম, যাতে এই এনজিও এবং এই পার্সনের বিরুদ্ধে আইনানিক যথাযথভাবে ব্যবস্থা। এ বিষয়ে গ্রিন জলপাইগুড়ি নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বললেন, আজকে যে আটটি সংগঠন গ্রিন জলপাইগুড়ির বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা হচ্ছে যদি আপনাদের সৎসাহস থাকে তাহলে আপনারা এই বিষয়ে জলপাইগুড়িতে জনতার আদালত বসান। জনতার আদালত বসালে জনতার যে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত কি বঞ্চিত না, ভালো চিকিৎসা পাচ্ছে কি পাচ্ছে না, সে রেজাল্ট যেমন আসবে, তেমনি হাসপাতালে ডাক্তার নার্স থেকে স্টাফ থেকে শুরু করে সকলের মধ্যে সরকারের কাছে আমাদের আবেদন যে আপনারা যথাযথ নিরাপত্তা দিয়ে গোপন ব্যালটের মাধ্যমে তাদের মতামত নেওয়া হোক যে জলপাইগুড়িতে গ্রিন জলপাইগুড়ি যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগগুলো কতটা সত্যি কতটা মিথ্যা। পাঁচ দিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মী, বর্তমানে তারা সুস্থ হয়েছেন। হাসপাতালের ওই তিন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হওয়ায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছিল বহির্বিভাগ। করোনা সংক্রমিত হওয়ার পর তিন স্বাস্থ্যকর্মীকে রাখা হয়েছিল রাজগঞ্জ ব্লকের একমাত্র সেফ হোম করতোয়া লায়ন্স আই হাসপাতালে। পাঁচ দিন সেখানে থাকার পর মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার সেই স্বাস্থ্যকর্মীদের ছুটি দেওয়া হয়। এর ফলে খুশি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনে খাদ্য সামগ্রী বিলি করলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য বিশ্বজিৎ সরকার। কন্টেনমেন্ট জোনে খাদ্য সামগ্রী বিলি করলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিশ্বজিৎ সরকার সহ বেশ কিছু যুবক। ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিকীর্তন এলাকায় করোনা পজিটিভ ধরা পড়ায় ওই এলাকায় কয়েকজনের বাড়িকে কন্টেনমেন্ট জোন করা হয়। সেই সমস্ত পরিবারের হাতে বৃহস্পতিবার বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কন্টেনমেন্ট জোন হচ্ছে আপনারা জানেন তো, আমাদের পৌরসভা থেকে সব জায়গাতে একটা ছোটো কমিটি তৈরি করে দেওয়া হয়েছে পাড়ার ছেলেপেদের নিয়ে, তার সঙ্গে আমাদের পৌরসভার আধিকারিক বা অন্যরা আসছেন এই যাতে কিছু একটা টোকেন সাহায্য করার জন্য এইসব বাড়িগুলিকে যারা দুস্থ আছে সেই দুস্থ পরিবারগুলির পাশে ছোট্ট একটা সাহায্যের জন্য আমরা আসছি আর কি, পাড়ার ছেলেদেরকে নিয়েই পৌরসভা থেকে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে সিপিআইএম ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে সদর ব্লকের স্বাস্থ্য আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হল বৃহস্পতিবার। করোনা টেস্ট আরও বাড়াতে হবে, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছে গরিব মানুষেরা, সেই সব দুস্থ মানুষের কথা চিন্তা করে রেশন ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সিপিআইএম এবং ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে সদর ব্লকের স্বাস্থ্য আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সাথে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের পাশে এক পথসভাও করা হয়। এই বিষয়ে সিপিএমের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন দাবি নিয়ে এদিন স্মারকলিপি ও পথসভা করা হল। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র, তার মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে। বুধবার গভীর রাতে কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক শিবিরে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সদর দপ্তর রাজীব ভবনে শোকসভার আয়োজন করা হয়। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কংগ্রেসের নেতা কর্মীরা প্রত্যেকেই বুকে কালো ব্যাজ পরে নিরবতা পালন করে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতি শোক জ্ঞাপন করেন। জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, সৌমেন মিত্র দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন অত্যন্ত নিপুণ হাতে। তিনি একজন সুদক্ষ সংগঠক ছিলেন, তার প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হল। দীর্ঘদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, আবার প্রদেশ কংগ্রেস সভাপতি পুনর্নির্বাচিত হয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রে কর্মসূচিগুলো থ্রো করতেন এবং অসম্ভব ভালো সংগঠক ছিলেন। এত জনপ্রিয় জননেতা এর আগে পশ্চিমবঙ্গে এসেছে বলে মনে হয় না। শুধু জেলার নয়, ব্লকের এবং অঞ্চলের নেতাদেরও তিনি নাম জানতেন, প্রত্যেকের খোঁজ রাখতেন। চিকিৎসা চলছিল, কালকেও খবর নিয়েছিলাম যে আজকে পেসমেকার বসানোর কথা ছিল, পেসমেকার রিপ্লেস করার কথা ছিল। পেসমেকারটা পুরনো হয়ে গেছে, ওটা আজকে ঠিক করবে, এরকমভাবেই রিপ্লেস করবে, এরকম কথা ছিল, কিন্তু পারলেন না, চলে গেলেন। তা আমরা আজকে
সকলে রাজীব ভবনে মিলিত হয়েছি, পতাকা অর্ধনমিত রেখেছি, কালো ব্যাস ধারণ করে দু মিনিট নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এদিকে সৌমেন মিত্রের প্রয়াণে শোক জানিয়েছেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতারাও। এটা খুব কথা, সেটা হচ্ছে আমার ছোটবেলাতে সৌমেন মিত্র মানে নাম এবং ওনার সাথে অনেকবার আমার দেখাও হয়েছে। ঘটনা হচ্ছে উনি একটা দক্ষিণপন্থী দলের মানে রাজনীতির একটা বলিষ্ঠ ব্যক্তি ছিলেন। আজকে তিনি যেই দলই করুন না কেন, পশ্চিমবাঙ্গার মানুষের জন্য দক্ষিণপন্থী আন্দোলনের ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা, তারা পশ্চিমবঙ্গের বুকে একজন খুব পরিচিত জননেতা, কলকাতার বুকে যাকে সকলে এক ডাকে চেনে, তারা পশ্চিমবঙ্গের বুকে সকলেই এক ডাকে চেনে সৌমেনদা নামে, সেই একজন উজ্জ্বল নক্ষত্র পতন হয়ে গেল গতকাল রাতে। এটা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাসে সেখানে একটা অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গেল, কারণ ওনার মতো নেতা খুব কমই আমরা দেখতে পাই। প্রয়াত প্রদেশ কংগ্রেসের সভাপতির প্রতি শ্রদ্ধা জানাতে শোকসভা করল ময়নাগুড়ি দুই ব্লক কংগ্রেসও। পদমতি দুই অঞ্চল জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধ উত্তোলন করেন ব্লক কংগ্রেস সহসভাপতি কালীপদ শর্মা। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতাও পালন করেন তারা। দলের ব্লক সাধারণ সম্পাদক কৌশিক সরকার তার স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন। দলের পদমতি দুই অঞ্চল সভাপতি বিমল সেনসহ অন্যরা শোকসভায় উপস্থিত ছিলেন। বুধবার পূর্ণ লকডাউনে জলপাইগুড়ি শহরের রাতেও ছিল পুলিশের নজরদারি। শহরের কদমতলা বেগুনটারি হাসপাতাল রোড পাণ্ডাপাড়ায় রাস্তায় দাঁড়িয়ে পথ চলতি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। লকডাউন ভেঙে বুধবার রাতে পণ্যবাহী গাড়ি রাস্তায় বের হয়েছিল, বাইক ও পথ চলতি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পণ্যবাহী আলু পান বোঝাই গাড়ি চিহ্নিত করে আটক করে পুলিশ। অভিযোগ, লকডাউন ভেঙে পণ্যবাহী গাড়ি নিয়ে হলদিবাড়ি রাজগঞ্জ থেকে দিব্যি জলপাইগুড়ি শহরে প্রবেশ করেছিল। এরকম বেশ কয়েকটি গাড়ি এদিন রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পূর্ণ লকডাউনে এভাবে চলবে নজরদারি বলে দাবি পুলিশের। লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়া টোটো ও ছোট গাড়ি ধরপাকড় শুরু করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার শহরে বড় পোস্ট অফিস থানা মোড়ে চলে ট্রাফিক পুলিশের ধরপাকড়। বেশ কয়েকটি টোটো আটক করে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে সকাল 11টার পরে লকডাউন ভেঙে শহরের রাস্তায় প্রচুর বাসিন্দা বের হয়েছিলেন বলে অভিযোগ। অন্যদিকে শহরের রাস্তায় একাধিক টোটো যাতায়াত করছিল, নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও শহরের একাংশ ব্যবসায়ী লকডাউন মানছেন না। অভিযোগ, পুলিশের নজরদারি এদিন তেমন দেখা যায়নি, এই কারণে শহরের রাস্তায় যেমন সাধারণ মানুষের ভিড় ছিল তেমনই পরিবহন ব্যবস্থাও সচল ছিল। এদিন সদর ট্রাফিক ওসি শান্তাশীল অভিযানে নামেন। বেশ কয়েকটি টোটো আটক করা হয় এদিন। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এবি নিউজ।
এবারও মসজিদে জমায়েত করে নামাজ পড়ে ঈদ পালন করা যাবে না। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার শহর ও শহরতলি এলাকার মসজিদগুলির ইমামদের নিয়ে বৈঠক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এবার ঈদের নামাজ বাড়িতেই আদায় করতে হবে, এমনটাই নির্দেশ রাজ্য সরকারের। এদিন সেই নির্দেশের কথা ইমামদের জানানো হয়। এদিনের বৈঠকে বিভিন্ন মসজিদ কমিটি এবং ঈদ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে কমিটির সদস্যরা জানান, করোনা পরিস্থিতিতে শনিবার ঈদের নামাজ বাড়িতেই আদায় করা হবে, সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়া হবে। পাঁচ সাতজন মিলে মসজিদে শুধু নামাজ পড়বে, আর বাদ বাকি যত মুক্তাদির আছে এরা আপন আপন স্পট করে বাড়ির ভিতরেই ওরা নামাজ আদায় করবে। এরপরে যে সমস্ত যে কুরবানি দ্বিতীয় প্রসঙ্গে একটা কুরবানি আছে, সেই কুরবানির যেটা নির্দেশ দিয়েছে গতবার অন্যান্যবার যেভাবে হয়েছে তার থেকে এবার আবার করোনাকে উদ্দেশ্য করে নিয়ে খুব সংকীর্ণ মানে ইয়ের মধ্যেই কুরবানিটা হবে। সেই কুরবানিটার বর্জ্য পদার্থগুলো ছয় ফুট নিচে মানে পুঁতে রাখতে হবে এবং খুব গোপনীয়তার সাথেই কাজটা করতে হবে। ঈদের নামাজ যে পাঁচ সাতজন পড়বে বা যেখানে যেখানে হবে খুব মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স করে হবে, এটাই হচ্ছে প্রশাসনের নির্দেশ। বা আমরা এই সদর ব্লকে সমস্ত ইমাম থেকে মসজিদ কমিটির যারা এসেছি আমরা প্রশাসনকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই আমরা কাজটা মানে সুসম্পন্ন করব। চা বাগানের শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে তাদের করোনা বিষয়ে সচেতন করা হলো। বৃহস্পতিবার মেটেলি ব্লকের আইভিল চা বাগান কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে। এদিন বাগানের হাসপাতালের চিকিৎসক সহ জোনাল ওয়েলফেয়ার ম্যানেজার রাজেন বড়াই শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে তাদের করোনা নিয়ে যাবতীয় বিষয়ে সচেতন করেন। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা, নিয়মিত হাত ধোয়া, কাজের সময় কারোর শরীর খারাপ হলে বাগানের চিকিৎসকের সাথে যোগাযোগ করা ইত্যাদি বিষয়ে শ্রমিকদের সচেতন করা হয়। আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার ম্যানেজার রাজেন বড়াইক বলেন, নিয়মিত বাগানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতন করা হচ্ছে। এছাড়া শ্রমিকদের মাস্ক দেওয়া সহ কাজের জায়গায় তাদের হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। ছোট্ট একটি ছোলার ডালের দানার ওপর রবীন্দ্রনাথের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী শুভ্রা মণ্ডল। তার এমন কৃতিত্বে খুশি গোটা পরিবার। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকুরডাঙ্গার বাসিন্দা শুভ্রা মণ্ডল মিনিয়েচার আর্ট নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন। তিনি বর্তমানে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজে ইংরেজি বিষয়ে তৃতীয় বর্ষের স্নাতক স্তরের ছাত্রী। বর্তমানে লকডাউনের কারণে কলেজ বন্ধ রয়েছে, এই অবসর সময়কে কাজে লাগিয়ে মিনিয়েচার আর্টে ব্যস্ত রয়েছেন শুভ্রা। গত এপ্রিলে একটি ছোট্ট ছোলার ডালের দানার ওপর সাধারণ বলপেন দিয়ে এঁকেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, যা তাকে দেশ তথা আন্তর্জাতিক স্তরে সাফল্য এনে দিয়েছে। মাত্র এক মিনিটে সাত মিলিমিটার ছোলার ডালে কবিগুরুর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম উঠেছে জলপাইগুড়ি প্রত্যন্ত গ্রামের মেয়ে শুভ্রার। সেই দুই স্বীকৃতির বার্তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে তার বাড়িতে। এছাড়াও সে ছোলার ডালের দানার ওপর জগন্নাথ বলরাম সুভদ্রা, মেসি, নেতাজি, চার্লি চ্যাপলিন, পৃথিবী, ভারত ও পশ্চিমবঙ্গের মানচিত্র এঁকে তাক লাগিয়েছেন সবাইকে। পাশাপাশি অসুস্থ পাতা কেটে সৌরভ গাঙ্গুলি, মা দুর্গা প্রভৃতির ছবি তৈরি করেছেন তিনি। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ্রাকে সম্বর্ধনা জানানো হয়। দলের তরফে তাকে ফুল, মিষ্টি ও উপহার তুলে দেন জলপাইগুড়ি বিধানসভা কোঅর্ডিনেটর ডাক্তার পি কে বর্মা। বিস্তারিত এভিনিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। নতুন করে জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমিত দুই, ডিবিসি রোড ও ভাটিয়া বিল্ডিং এলাকায় নতুন কন্টেনমেন্ট জোন। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে কুৎসা রটাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সংগঠন। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, শোক রাজনৈতিক মহলে। আসন্ন ঈদ নিয়ে বৈঠক জলপাইগুড়ি কোতোয়ালি থানায়, এবারও ঘরে বসে নামাজ পড়ার নির্দেশ প্রশাসনের।
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার বিশ্বাস। নমস্কার।